হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে কথা বলবো আমাদের বগুড়ার বিমানবন্দর নিয়ে। আপনারা হয়তো জানেন এটি সম্প্রসারণের কাজ চলছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শীঘ্রই চালু হবে বগুড়া বিমানবন্দর। মাঠের কাজে খুব বেশি অগ্রগতি চোখে না পড়লেও বগুড়া বিমানবন্দর চালু করতে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন বগুড়ার 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। শিল্প, বাণিজ্য, চিকিৎসা সেবাসহ বিভিন্ন খাতকে উন্নত করতে বেসামরিক বিমান চালুর বিকল্প নেই, বলেছেন সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা। জমি অধিগ্রহণ শুরু না হলেও রানওয়ে সম্প্রসারণের কাজ প্রায় শেষ। সরজমিনে এমন চিত্র স্বস্তি যোগাবে বগুড়াবাসীকে। ভৌগোলিক অবস্থান আর বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় 1987 সালে বগুড়ায় বিমানবন্দর নির্মাণের বিষয়টি প্রথমবার আসে আলোচনার টেবিলে। 90-এর গোড়াতেই শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের উড়োজাহাজ চলাচলের জন্য 22 কোটি টাকার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর বগুড়ার এরুলিয়া এলাকায় 110 একর ভূমি অধিগ্রহণ করা হয়। 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পের আওতায় 600 ফুট প্রস্থের 5000 ফুট লম্বা রানওয়ে সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়। 2000 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের আওতায় বিমানের ফ্লাইট চালুর কথা থাকলেও 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তা বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 2008 সালে ক্ষমতায় এসে আবারও বেসরকারি বিমান চালুর উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে অজ্ঞাত কারণে আলোর মুখ দেখছে না উত্তরের মানুষের বহুল কাঙ্ক্ষিত এই বিমানবন্দর। অর্থনীতি, শিল্প, বাণিজ্য, চিকিৎসা সহ বিভিন্ন খাতকে পরবর্তী ধাপে উন্নীত করতে দ্রুতই ফ্লাইট চালুর দাবি জানান সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে বগুড়ার চেম্বার অব কমার্সের সহসভাপতি মাহফুজুল ইসলাম রাজ বলেন, বগুড়ার বাণিজ্যিক বিমান চালু হলে এটি সরকারের লাভজনক একটি খাত হবে। এখান থেকে একটি ফ্লাইটের একটি আসনও ফাঁকা যাবে না। আর বগুড়া থেকে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণ পণ্য রপ্তানি করা হয়। বিমানবন্দর চালু হলে এখানে শিল্প, বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। সর্বশেষ গেল বছর জাতীয় সংসদে বগুড়া বিমানবন্দরকে আবারও আলোচনায় আন বগুড়া 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, যার পরিপ্রেক্ষিতে নভেম্বরে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পর্যবেক্ষক দল এসে সম্ভাব্যতা যাচাই করে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে। যেখানে রানওয়ে 3000 ফুট বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরের জন্য আরও 100 একর জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়েছে। নিয়মিত কাজের অগ্রগতির খোঁজখবর রাখছেন এর জনপ্রতিনিধি। বগুড়া 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করছি। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আমি সহ কয়েকজন এমপি খোঁজ রাখছি। কাজের অগ্রগতি হচ্ছে, আশা করা যায় দ্রুত এই বিমানবন্দর চালু হবে। বর্তমানে বগুড়া বিমানবন্দরে ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল পরিচালনা করছে বাংলাদেশ বিমান বাহিনী। তো বন্ধুরা, শেষ খবর পাওয়া পর্যন্ত আমার কাছে এই তথ্যই ছিল। আপডেট চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই আবার নতুন আপডেট ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।